আমরা সরকারি দল থেকে শুরু করে অংশগ্রহণকারী দল নিয়োগ করেছি। নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি, নির্বাচন পর্যন্ত আমরা তাদের সহযোগিতা দিয়ে যাব। কোনো বাধা বিপত্তি, হুমকি, নাশকতা, অগ্নিসন্ত্রাস, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অনুষ্ঠানে বাধা হতে পারবে না, কারণ নির্বাচনকে কেন্দ্র করে এদেশের জনগণ আজ নির্বাচনমুখী ভোটার। নির্বাচনমুখী ভোটাররা যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর, এবং এতে যারা বাধা দেবে, যারা নির্বাচনের কার্যক্রমে বিপত্তির সৃষ্টি করবে, তাদেরকে দেশের ভোটাররাই প্রতিহত করবে, এবং সেই বাস্তবতা এসে পড়ছে। আজকে নির্বাচনে বিএনপি এবং তাদের সহযোগীরা অনেকে অংশ নেয়নি, কিন্তু তাই বলে নির্বাচনকে কেন্দ্র করে যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে জাগরণ, যে উৎসাহ উদ্দীপনা, সে তার কমতি কিন্তু কোথাও নেই। এবং সারা দেশে একইভাবে নির্বাচনমুখী তৎপরতা চলছে, এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।